কালিকা পুরাণম অধ্যায় নরকের পুত্রোৎপত্তি মার্কণ্ডেয় বলিলেন কালক্রমে পত্নী ঋতুমতি হইলে ক্ষীতিপুত্র নরক ভগদত্ত মহাশীর্ষ মদবান সুমালি নামে চারিটি পুত্র উৎপাদন করিলেন তাহারা মহাবলবান অত্যন্ত বীরীয়বান ও অন্য বীরগণের দুর্দমনীয় হইল তাহার পর বানের বাক্যানুসারে অনুসন্ধান করিয়া হয়গ্রীব নামক অসুরকে আনয়ন করত সেনাপতি পদে অভিষিক্ত করিলেন হয়গ্রীবের বিষয়ে শ্রবণ করিয়া মুরু নামে অসুর তথা উপস্থিত হইল এবং পৃথিবীতে উপযুক্ত যত অসুর ছিল সকলেই নরক ভবনে উপস্থিত হইল নরক ভবনে হয়গ্রীব আগমন করিয়াছে শুনিয়া সুন্দর নিশুন্দ নামক অসুরদ্বয় সকল সৈন্যের সহিত তথায় উপস্থিত হইল এবং বীরুপাক্ষ অসুরও সেই স্থানে আগমন করিল অসুরগণ একত্র সমবেত হইলে নরক সমস্ত সৈন্যের সহিত মুরুকে পশ্চিম দ্বারের অধিপতি করিলেন হয়গ্রীবকে উত্তর দ্বারাধিপতি করিলেন পূর্ব দ্বারের অধিপতি করিলেন বীরূপাক্ষকে দক্ষিণ দ্বারে এবং সুন্দকে মধ্যে সেনাপতি পদে নিযুক্ত করিলেন মুরু ষট সহস্র সূড়ান্ত পাশ দ্বারে ইয়োজনা করিল নরক পুররক্ষার জন্য তাহাদিগকে বিশেষ সৎকার করিলেন এবং পূর্বতন মন্ত্রীদিগকে অবজ্ঞা করিয়া সর্বদা অসুরের সহিত অবস্থান করত আনন্দ লাভ করিতে লাগিলেন তাহার পর ক্ষীতিপুত্র পূর্ব পরিচিত ভাব পরিত্যাগ করিয়া অসুর ভাব গ্রহণ করত দেবতাদিগকে উৎপীড়ন করিতে লাগিলেন দেবতা ও মুনিগণকে নিরন্তর অবজ্ঞা করিতে লাগিলেন নরক হয়গ্রীবের সাহায্যে দেবরাজকে জয় করিলেন এই এইরূপ অসুরভাব করত ক্ষিতিপুত্র নরক ক্ষিতিতে বিচরণ করিতে লাগিলেন এবং বানের বাক্যানুসারেই ইন্দ্র ও মুনিদিগকে পীড়ন করিতে লাগিলেন হয়গ্রীবের সহায়তা বশত নরকবীর দেবরাজকে হঠাৎ পরাজিত করিয়া ত্রিলোক দুর্লভ স্রাবি দুঃখ ও বিঘ্ন নিবারক অদিতির কুণ্ডলদ্বয়ে ভয় না করিয়া হরণ করিলেন ক্ষীতিপুত্র এইরূপ দেবতা ও মুনিদিগের উৎপীড়নে রত হইয়া পঞ্চসহস্র বৎসর জ্যোতিষপুরে রাজত্ব করিলেন ইহার পর হইলে ইহার পর মহা মহাভারাক্রান্ত হইয়া ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি দেবতাদিগের শরণাপন্ন হইলেন তিনি মাধব ব্রহ্মাকে প্রণাম করিয়া বলিলেন যে দানব রাক্ষস দৈত্যদিগকে বিষ্ণু বিনাশ করিয়াছিলেন তাহার রাজা নরকের গৃহে জন্মগ্রহণ করিয়াছে এবং তাহারা অত্যন্ত বলবান তাহাদের ভার আমি সহ্য করিতে পারিতেছি না তাহার অসংখ্য তাহাদের সংখ্যা করিতে আমি সক্ষম হইতেছি না সেই অসুরদের মধ্যে অষ্ট শত সহস্র প্রধান এবং অত্যন্ত বলবান তাহার মধ্যে অত্যন্ত বল সম্পন্ন বলিপুত্র বান বীর ধেনুক অরিষ্ট প্রলম্ব মল্ল চানুর মুষ্টিক মহা বলবান জরাসন্ধ নরক হয়গ্রীব নিশুন্দ সুন্দ বিরূপাক্ষ পঞ্চজন হিডিম্ব বক জটাসুর কিরমির অনায়ুধ অলম্বুস সৌভ জরাসন্ধ ও দ্বিবিধ বানর শ্রুতায়ুধ মহাদৈত্য শতায়ুধ ঋষ্যশৃঙ্গপুত্র শৃঙ্গপুত্র সুবাহু অতিবাহু হিরণ্যপুরনিবাসী কালকঞ্জ প্রভৃতি বর্গের ভার আমি কিছুতেই সহ্য করিতে সক্ষম হইতেছি না ইহাদের চরণে নিরন্তর দলিত হইয়া দিন দিন বিষীর্ণ হইতেছি এ সমস্ত দৈত্যের ভার বহন করিতে নিতান্তই অক্ষম হইয়া আছি ইহাদিগকে দেবগণ বিনাশ করুন না হইলে একেবারে বিষীর্ণ হইব অথবা পাতালে গমন করিব মার্কাণ্ডেয় বলিলেন তাহার পর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা ক্ষিতির ভার মোচন করিব এই বলিয়া পৃথিবীকে বিদায় করিলেন তাহার পর সকল দেবগণ সনাতন মাধবকে স্মৃতির ভারাবতরণের জন্য তোষণ করিলেন ভগবান তুষ্ট হইয়া বলিলেন দেবগণ তোমরা স্ব রূপে পৃথিবীর ভারাবতারণের জন্য পৃথিবীতে অবতরণ কর এই কথা বলিয়া স্বয়ং ভারাবতারণের নিমিত্ত দেবকীর গর্ভে অবতীর্ণ হইলেন দেবগণ সনাতন হরি অবতীর্ণ হইয়াছেন শ্রুত হইয়া পৃথিবীতে রম্ভা ও তিলোত্তমার ন্যায় রূপ ও গুণসম্পন্না ষোড়শ সহস্র স্ত্রী উৎপাদন করিলেন তৎপরে সেই মনোহারিণী স্ত্রীগণ প্রস্থে ক্রীড়া করিতেছে দেখিয়া ভূমিপুত্র নরক হঠাৎ তাহাদিয়কে হরণ করিলেন এবং সনকাল মধ্যেই পরাভূত করিয়া প্রাক জ্যোতিষপুরে লইয়া গেলেন সেই স্ত্রীগণ নরক সমীপে সম্ভোগ বিষয়ে কিছু সময় প্রতীক্ষা করিতে প্রার্থনা করিল হে ভূমিপুত্র নারদ এই নগরে যতদিন আগমন না করেন ততদিন সম্ভোগ স্পৃহা নিবৃত্তি করুন এবং আমাদের রক্ষা করুন হে বীর নারদ শীঘ্রই এই নগরে আগমন করিবেন তাহার আগমন কাল পর্যন্ত অনুগ্রহ করিয়া প্রতীক্ষা করুন তাহার সহিত আমাদের সাক্ষাৎ হইলে তৎপরে আপনার সঙ্গে সম্ভোগ সুখভোগ করিব এই রূপ তাহারা কিঞ্চিত সময় প্রার্থনা করিলে পৃথিবী পুত্র নরক সেই সময় ব্রহ্মবাক্য স্মরণ করিয়া তাহাদের কথায় সম্মত হইলেন ইহার মধ্যে বিষ্ণু দেবকীর গর্ভে জন্মগ্রহণ করিয়া নন্দগৃহে বর্ধিত হইতেছিলেন তাহার পর কংস কেশী ও প্রলম্বাদি দৈত্যগণকে বিনাশ করিয়া সমুদ্র মধ্যস্থিত দ্বারকাতে বাস করিতে লাগিলেন তাহার পর সেই দ্বারকাতে মনুষ্য রূপধারী কৃষ্ণ কালিন্দি রুক্মিণী নগ্নজিত কন্যা সত্যা লক্ষ্মণা চারুহাসিনী হাসিনী শীল সম্পন্না সুশীলা ও জাম্ববতী এই আটটি রমণীর পানিগ্রহণ করিলেন সেই কন্যা দিগের প্রতি শতত অনুরক্ত থাকিয়া ভগবান ষটত্রিং বৎসর অতীত হইল ভগবানের হইল। সেই সময় বলদেব হে দুইজ শ্রেষ্ঠগণ তৎপরে কৃষ্ণের শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় পারদর্শী প্রদ্যুম্ন সাম্ব প্রভৃতি মহাবলশালী পুত্র জন্মগ্রহণ করিলেন তাহাদের পরাক্রমে ক্ষীতির ভারভূত বহু দৈত্য বিনষ্ট হইল তৎপরে কৃষ্ণ নানাবিধ ক্রীড়াতে রত হইয়া দ্বারকাতে বাস করিতে লাগিলেন অনন্তর ইন্দ্র নরকের উৎপীড়নে পীড়িত হইয়া নিজগণ নিজগণের সহিত দ্বারকাতে কৃষ্ণের দর্শনাভিলাষে আগমন করিলেন দ্বারকায় আসিয়া তিনি লোকনাথ কৃষ্ণকে বহু নমস্কার করত কাঞ্চনময় আসনে উপবেশন করিলেন এবং কৃষ্ণ তাহার বিশেষ আদর করিলেন তাহার পর শক্র নরকের আচরণ সমুদায় বলিতে লাগিলেন নরক পূর্বে যাহা করিয়াছেন এবং বর্তমান সময়ে বর্তমানে যাহা করিতেছেন সময়ে আনুপূর্বে সমস্তই বলিলেন ইন্দ্র বলিলেন মহা বাহু কৃষ্ণ আমি যে জন্য আপনার নিকট আগমন করিয়াছি সে সমস্তই বলিতেছি আপনি শ্রবণ করুন তাহাতে শঙ্কা করিবেন না সুরপীড়ক দুষ্ট ভূমিপুত্র নরক চিরজীবী হইয়া বিষ্ণু ও কর্তৃক প্রতিপালিত হইয়া আছে এ সময় দুষ্ট বিষ্ণু ও অবজ্ঞা করত বানের বাক্যানুসারে ব্রহ্মাকে পরিতোষ আছে এবং ব্রহ্মদত্ত বরলাভ করিয়া অত্যন্ত গর্বিত হইয়া আছে মাধব ক্ষিতিকে কদাচ স্মরণ করে না সেই দুরাত্মা পূর্বে ধর্মশীল দেবারাধনায় রত এবং ব্রতশীল ছিল বর্তমান সময়ে অসুর ভাব ধারণ করত সকলকেই পীড়া দিতেছে মোহবশে অদিতির অমৃত নিশ্চয়্দি কুণ্ডালোদ্ায় হরণ করিয়া আছে দেব ঋষিগণকে নিরন্তর পীড়া দিতেছে এবং ব্রাহ্মণদিগের অপ্রিয় কারিয়ে সর্বদা রত থাকিয়া দুষ্ট ইচ্ছানুসারে নিরন্তর আমাকেও উৎপীড়ন করিতেছে অসুর আদিগের জেতা এবং দেবতা অবদ্ধ হইয়া আছে এমনকি আপনার পর্যন্ত সময় প্রতীক্ষা করিতেছে অতএব সেই পাপাত্মাকে মঙ্গলের নিমিত্ত বিনাশ করুন আপনার জন্য দেবগণ দেব ও গন্ধর্বকন্যাগণকে পর্বত প্রধান রাখিয়াছিলেন সেই দেবকন্যা ও গন্ধর্ব কন্যা শতাধিক ষোড়শ সহস্র সেই সমস্ত কন্যাগণকে বলগর্বিত গর্বিত পাপিষ্ঠ নরক হয়গ্রীবের সাহায্যে হরণ করিয়াছে সাগরে পৃথিবীতে ও স্বর্গে যে সকল রত্ন ছিল সে সমস্তই দেবতা ও মনুষ্য দিগকে উৎপীড়ন করিয়া করত লৌহিত্য নদের তীরে মণি পর্বত নির্মাণ করিয়া আছে সেই রত্ন পর্বতে অলোকা নামে মনোহর পুরী নির্মাণ করিয়া আছে তাহাতে সেই সকল দেব ও কন্যাগণ বাস করিতেছে এবং তাহারা সম্ভোগ বর্জিত হইয়া এক ধারণ করত আপনারই প্রতীক্ষা করিতেছে অতএব কৃষ্ণ আপনি তাহাদিগকে সনাথা করুন ভূমিপুত্র যতদিন নারদ মুনি আপনার নগরে না আসিবেন ততদিন আমাদের সঙ্গে সম্ভোগ বিষয় আপনি বিরত থাকিবেন এই এইরূপে সেই কন্যাগণ দুরাত্মা নরকের নিকট সময় প্রার্থনা করিয়া তাহাকে তদ্বিষয় নিরস্ত রাখিতেছে যে সময় নারদ প্রাক জ্যোতিষপুরে গমন করিবেন সেই সময় নরককে বিনাশ করিবার জন্য আপনিও সেই নরক ভবনে গমন করিবেন এবং আপনি পাপ কর্মা দেব ও মনুষ্যগণের কণ্টকস্বরূপ নরক সদৃশ দুর্দমনীয় নরককেও বিনাশ করুন তাহার বধের জন্য ক্ষীতিদেবী পুত্রশোক প্রাপ্ত হইবেন না যেহেতু দেবী স্বয়ং তাহার বধের জন্য দেবগণের নিকট প্রার্থনা করিয়াছেন অতএব আপনি পাপিষ্ঠ নরককে বিনাশ করুন তাহাকে বিনাশ করিয়া স্ত্রী এবং মণিরত্ন আদি উদ্ধার করুন ইন্দ্রের এই কথা শ্রবণ করিয়া জগৎপতি নারায়ণ নরক বিনাশ করিবার জন্য সেই সময় প্রতিজ্ঞা করিলেন এবং তৎকালেই প্রাক জ্যোতিষপুরা আভিমুখে যাত্রা করিলেন বিষ্ণু সত্য ভামার সহিত গরুড়ে আরোহণ করিয়া নরকপুরে গমন করিলেন এবং ইন্দ্র স্বভবনে স্বর্গে গমন করিলেন মহাদ্যুতি বিষ্ণু ও ইন্দ্র আকাশে গমন করিতেছেন দেখিয়া যাদবগণ সূর্য ও চন্দ্র একত্র উদয় হইয়াছেন মনে করিল তাহাকে দেখিয়া অপসরাগণ ও গন্ধর্বগণ স্তব করিতে লাগিল তাহার এক ক্ষণকাল মধ্যেই উভয় অদৃশ্য হইলেন তৎপরে ক্ষণকাল মধ্যেই জগৎপতি নরকের বসিকৃত প্রাগজীষ নামে রম্য নগরে উপস্থিত হইলেন সেই নগর ভয়ঙ্কর মৃত্যু ন্যায় মুরু নামক অসুরের সুরান্ত ষট সহস্র পাশের দ্বারা সুগুপ্তভাবে বেষ্টিত বিষ্ণু সেই পুরী হইতে নারদকে বাহির হইতে দেখিলেন বিষ্ণু যে সময়ে দ্বারকা হইতে আসিতেছিলেন সেই সময়ে নারদ প্রাক জ্যোতিষ যাইয়া নরকের সৎকারে সৎকৃত হইলেন এবং নরক তাহার সমীপে দেবকন্যাগণের সহিত সম্ভোগের সময় প্রার্থনা করিলেন তাহার পর নারদ বলিলেন অদ্য চৈত্রের শুক্লপক্ষীয় পঞ্চমী প্রবৃত্ত হইয়া আছে হে ধরা পুত্র নবমীতে আপনার বিশেষ বিপদ তাহার পর চতুর্দশীতে এই স্ত্রীগণ যদি সুন্দর রূপে ঋতুস্নাতা হয় তাহা হইলে আপনি ইহাদের সহিত সুখে সম্ভোগ করিবেন নারদের বাক্য শ্রবণ করিয়া ভীত হইলেন এবং নগরে বিশেষ রূপে সৈন্য নিবেশ করিলেন রাজ্য রাক্ষসেরা রক্ষা করিতেছিল এখন আবার বিশেষ বিশেষরূপে চারিদিকে রক্ষার বন্দোবস্ত করিলেন ভয় ও হাস্যযুক্ত হইয়া নরক সময় প্রতীক্ষা করিতে লাগিলেন সেই অবসরে গরুরধ্বজ কৃষ্ণ প্রাক জ্যোতিষপুরে উপস্থিত হইয়া পশ্চিম দ্বার আক্রমণ করিলেন ষট সহস্র নামক পাশসমূহ খণ্ড খণ্ড করিলেন এবং মুরু নামে দৈত্যকে তাহার অনুচারো বন্ধুগণের সহিত বিনাশ করিলেন মহাবল সম্পন্ন ষট সহস্র দ্বার রক্ষক দিগকে বিষ্ণু চক্রের দ্বারা সেই সময় বিনাশ করিলে সহস্র সৈন্যের সহিত মুরুকে যমালয়ে পাঠাইলেন তাহার ছয় পুত্রকে চক্রের দ্বারা বিনাশ করিলেন এবং অন্যান্য দানবদিগকেও চক্রের দ্বারা খণ্ড খণ্ড করিলেন তাহার পর জনার্দন বহু শিলা অতিক্রম করিয়া বন্ধুবান্ধবের সহিত সুন্দকে বধ করিলেন পূর্বে যে বীর একাকী সহস্র বৎসর দেবগণের সহিত যুদ্ধ করিয়াছিল এবং শত্রুকে অতিক্রম করিয়া অত্যন্ত পরাক্রান্ত হইয়াছিল কেশব সেই হয়গ্রীব বীরকে আক্রমণ করিয়া বিনাশ করিলেন মহাবল পরমেশ্বর ভগবান পুত্র লৌহিত্য গঙ্গার মধ্যে জলে বেরুপাক্স ও সুন্দকে বিনাশ করিয়া পঞ্চজন বীরকেও বিনাশ করিলেন জগন্নাথ মহাকায় মহাবীর দিগকে নিধন করিয়া প্রাক প্রাপ্ত হইলেন তাহার পর আকাশস্থ সমস্ত দেবগণ ও মুনি ঈশ্বরকে জয় শব্দের দ্বারা স্তব করিতে লাগিলেন এবং তিনি সেই পুরে প্রবেশ করিলেন শ্রীসম্পন্ন অত্যন্ত দীপ্তিশীল প্রাকার ও অট্টালিকা দ্বারা ভূষিত সেই পুরীকে বিষ্ণু ইন্দ্রের অমরাবতী বিবেচনা করিলেন সেই পুরে সমস্ত প্রহরীগণের সহিত ভীরুদিগের দেবতা দেবতাদিগের আনন্দবর্ধক মহায়ুদ্ধ হইল যে যেরূপ দেবাসুরের যুদ্ধ হয় সেই রূপই হইল তাহার পর সারঙ্গ বিনিরমুক্ত বানের দ্বারা সেই মহাবাহু গরুড়া আসীন জনার্দন বহু দানবগণকে বধ করিলেন তাহার পর অষ্ট শত সহস্র ও অষ্টশত অসুর বিনাশ করিয়া নরকের নিকট উপস্থিত হইলেন নরক যুদ্ধে সকল অসুর পতন আছে শুনিয়া এবং মহাবাহু মহাবল সম্পন্ন গরুরস্থ কৃষ্ণকে দেখিয়া বশিষ্ঠের সাপ এবং মাধবের প্রস্তাবিত নিয়ম স্মরণ করিতে লাগিলেন নারদের বাক্য ও ব্রহ্মার সচ্ছিদ্র বর সমস্তই স্মরণ হইল কেসব কালপ্রাপ্ত হইয়া আগমন করিয়া আছেন অতএব বানের বাক্য স্মরণ করত যুদ্ধই নিশ্চয় করিলেন তাহার পর পৃথিবীপুত্র নরক কাঞ্চনময় বজ্রধ্বজ অষ্টলৌহ চক্রয়ুক্ত সহস্র অশ্বয়ুক্ত বহুতুনির্ব নানা প্রহরণয়ুক্ত রথে আরোহণ করিয়া যুদ্ধের নিমিত্ত অগ্রসর হইলেন নরক সমরের নিমিত্ত মনুষ্যভাব গ্রহণ করিয়া শীঘ্র আগমন করিলেন এবং ক্ষণকাল মধ্যেই গরুড়ের উপরস্থিত কৃষ্ণকে দেখিতে পাইলেন দেখিলেন অচ্যুত শঙ্খচক্রকদাধারী কিরীটকুণ্ডল বিভূষিত শ্রীবৎসবস কৌস্তুভমণি প্রদীপ্ত বক্সস্থল পিতাম্বরধারী অনন্তর প্রাক পৃথিবীপুত্র নরকবীর প্রভু বিষ্ণুর সহিত যুদ্ধ আরম্ভ করিলেন তৎপরে যুদ্ধ করিতে করিতে কৃষ্ণের নিকট কালিকা সদৃশী কালিকা মূর্তি দেখিতে পাইলেন তাঁহার রক্তবর্ণ মুখ ও নয়ন দীর্ঘ দীর্ঘকলেবরে দীর্ঘ কলেবর করে খড়গ ও পাশ তিনি জগদ্ধাত্রী জগন্মোহিনী কামাখিয়া দেবী নরক জগৎপ্রসবিনী দেবীকে দেখিয়া বিস্ময়ের সহিত হইল এবং মনে করিল যুদ্ধ করাই কর্তব্য অনন্তর নরক আসুর যুদ্ধ করিতে লাগিল তৎকালে কৃষ্ণ তাহার সহিত দেবতাদের মধ্যে ও মনুষ্যগণের মধ্যে অভূতপূর্ব অদ্ভুত যুদ্ধ করিলেন মাধ ভূমিপুত্রের সহিত যুদ্ধ করিয়া দেবরাজের হস্যোৎপাদন করত তাহাকে বধ করিলেন সুদর্শন চক্রের দ্বারা হরি নরকের সে হত হইয়া ভূমিতে পতিত হইল ভূমি ভূমিপতিত নরক দেহ বজ্রভিন্ন গৈরিক পর্বতের ন্যায় শোভা পাইতে লাগিল পুত্র ভূমিতে পতিত হইলে তাহার শরীর দেখিয়া বসুধা সেইটি তাহার মৃত্যুকাল ইহাই বিবেচনা করত শোক বেগ সহ্য করিলেন পৃথিবী স্বয়ং অদিতির কুণ্ডল্বয় লইয়া গোবিন্দকে উপঢৌকন দান করিতে উপঢৌকন দান করিয়া বলিলেন আপনি বরাহ অবতারে যখন আমাকে উদ্ধার করিয়াছিলেন সেই সময়ে আপনার সংসর্গে আমার গর্ভে নরকের উৎপত্তি হয় তাহাকে এতদিন আপনি প্রতিপালন করিয়া আছেন অদ্য রণে আপনি বিনাশ করিলেন সকল অভীষ্টপ্রদ অদিতির এই কুণ্ডলদ্বয় গ্রহণ করুন এবং হে গোবিন্দ ইহার সন্ততি আপনি সর্বদা রক্ষা করুন ভগবান বলিলেন দেবী ভার অবতারণের জন্য নরকের বধ প্রার্থনা করিয়াছিলে বলিয়া আমি তাহাকে বধ করিয়া আছি দেবী তোমার বাক্যানুসারে ইহার সন্তান দিগকে আমি প্রতিপালন করিব এবং প্রাক জেশপুরে পৌত্র ভগদত্তকে অভিষিক্ত করিব এই কথা বলিয়া মহাবাহু ভগবান মধুসূদন অন্তঃপুরে নরকের ধনা আগারে প্রবেশ করিলেন বীর জনার্দন সেই স্থানে রাশিকৃত পর্বত আকার বিবিধ রত্ন দেখিতে পাইলেন মাধব মণি মুক্তাপ্রবাল এবং বৈদুর্যের পর্বত হীরক পর্বত ও রজতময় দেখিলেন সুবর্ণ সমুদায় রুক্মনির্মিত দণ্ড রত্নময় ধ্বজ দেখিলেন বিচিত্র বাহন সমূহ যান সজ্জা এবং সুবর্ণখচিত মহামূল্যবান অনেক বস্তু দেখিলেন যে যে মণিরত্ন আদি ধনসমূহ ভবনে দেখিলেন সেরূপ অন্যত্র কোথাও দেখেন নাই যে সমস্ত ধনরত্ন ভবনে আছে সেরূপ কুবের ইন্দ্রয়ম বরুণ ইহাদের কাহারও নাই কেশব নারদ পৃথিবীর সহিত সার হইতে সারতর পুরোধন অবেক্ষণ করিলেন তাহার মধ্যে তাহাদের গ্রহণীয় বস্তু গ্রহণ করিলেন পরবীর প্রহারিণী স্বদত্ত বৈষ্ণবী শক্তিও গ্রহণ করিলেন তাহার পর কেশব পৃথিবী ও নারদ সহ নরকপুত্র ভগদত্তকে সেই শ্রেষ্ঠ প্রাগজ্যোতিষপুরে রাজপদে অভিষিক্ত করিয়া বিশেষরূপে অভিনিবেশ করিলেন ক্ষিতি ভগদত্তকে অভিষিক্ত দেখিয়া তাহার জন্য কেশব সমীপে সেই শক্তি পুনর্বার প্রার্থনা করিলেন কেশবও নারদের অনুমতিতে ক্ষীতির বাক্যানুসারে প্রীত হইয়া সেই শক্তি ভগদত্তকে দিলেন নরক বরুণকে জয় করিয়া যে কাঞ্চন স্রাবি ছত্র করিয়া আছিলেন কৃষ্ণ স্বয়ং তাহা গ্রহণ করিলেন সেই ছত্র প্রতিদিন অষ্টভার সুবর্ণ প্রসব করে এবং এক্রশ পর্যন্ত বিস্তীর্ণ ও অর্ধ দীর্ঘ কেশব উৎকৃষ্ট রত্ন সকল এবং চতুর্দন্ত মদস্রাবি শ্রেষ্ঠ চতুর্দশ সহস্র গজ দৈত্যের দ্বারা দ্বার দ্বারকাতে পাঠাইলেন যে সমস্ত দেবকন্যাকে নরক বলপূর্বক হরণ করিয়াছিলেন কেশব তাহাদের বেনি মোচন করিলেন বস্ত্র ও ভূষণাদি দ্বারা তাহাদিগকে ভূষিত করত বিমানে আরোহণ করাইয়া দৃঢ় ও বলবান সৈন্য দ্বারা নারদ সহ দ্বারকাতে প্রেরণ করিলেন নরক সুরকন্যাগণের জন্য যে দিবাকর তুল্য প্রভাশীল রত্ন খচিত মণিপর্বত নির্মাণ করিয়াছিলেন জগন্নাথ তাহা উৎপাদন করিয়া গরুড় পৃষ্ঠে স্থাপন করিলেন এবং সেই রূপ তাহাতে আরোহণ করিলেন জগৎপতি হরি ভগদত্ত ও পৃথিবীকে সাদর বাক্য বলিয়া আকাশমার্গে দ্বারকাতে প্রস্থান করিলেন অষ্টভার সুবর্ণস্রাবী ছত্রমণি পর্বত ও সত্য ভামার সহিত কেশবকে বহন করিয়া গরুর অবলীলাক্রমে গমন করিল তাহার পর ক্ষণকাল মধ্যেই পরবীর বিনাশক কেশব দ্বারকাতে উপস্থিত হইয়া বন্ধুগণ ও সুরগণের সহিত আনন্দ সাগরে মগ্ন হইলেন অনুরাগ ও বিরাগের কারণ মহামায়া জগন্ময়ী কালিকা জগন্নাথ পরাপরপতি জগৎকারণ জগৎকর্তা জ্ঞানগম্য জগন্ময় হরিকে এই রূপেই মোহিত করিয়া থাকে মূল ব্যক্তিরা মিত্রকে অনুগ্রহ করেন এবং অমিত্রকেও বিনাশ করেন এবং ইউগল রূপে স্ত্রীতেই সর্বদা রমণ করে হে বিপ্রগণ যেরূপে রূপে আসুর জন্মগ্রহণ লাভ করিয়া বরলাপ যে রূপ ব্যবহার করিয়া আছে এবং বানের বুদ্ধিতে রূপে ব্রহ্মাকে আরাধনা করিয়াছিল সে সমস্তই আপনাদিগকে বলিলাম হে দ্বিজত্তমগণ আপনাদের আর যে বিষয় জানিতে অভিলাষ হয় জিজ্ঞাসা করুন সমাপ্ত চত্বারিংশত্বিংশ পার্বতীর জন্ম ঋষিগণ বলিলেন কিরূপে জগৎপ্রসবিনী কালী দাকসায়নী গিরিশুতা হইলেন কিরূপে তিনি হরকে পতিত্বে বরণ করিয়াছিলেন কি জন্যই বা তিনি পিনাকির অর্ধ শরীর গ্রহণ করিয়াছিলেন হে মহামতে এই জিজ্ঞাসিত বিষয় সকল সম্পূর্ণরূপে আমাদিগকে বলুন মার্কন্ডেয় বলিলেন হে ঋষি শ্রেষ্ঠগণ যে যেরূপে দাক্সায়নী সতী গিরিশুতা এবং যে রূপে শিবের অর্ধ শরীর তাহা শ্রবণ করুন দাকসায়নী সতী প্রাণ ত্যাগ করিয়া মানসিক গতিতে হিমালয় পর্বতে মেনকা সমীপে গমন করিলেন হে দ্বিজগণ যে সময়ে দক্ষকন্যা সতী শিবসহ হিমাচলে ক্রীড়া করিতেন সেই সময় মেনকা তাহার হিতৈষিনী ছিলেন অতএব তাহাতেই আমি জন্মগ্রহণ করিব সতী এই মনে করিয়া প্রাণত্যাগ করত সুতা হইলেন পূর্বে যে সময়ে দাকসায়নি দক্ষের প্রতি কোপ করিয়া প্রাণ করেন সেই সময় মেনকা শিবকে আর মেনকা শিবাকে আরাধনা করিতেন মহামায়া জগদ্ধাত্রী সনাতনী যোগনিদ্রা স্বরূপা সর্বভূত মোহেনী সর্বলোকের শরণ সেই জগদম্বাকে চৈত্র মাসের অষ্টমীতে উপবাস করিয়া নবমীতে মোদক পিষ্টক পায়স ও গন্ধপুষ্পাদি দ্বারা সপ্তবিংশতি বৎসর পর্যন্ত পুত্র কামনা করত প্রত্যহ পূজা করিলেন গঙ্গা আতে মৃন্ময়ী মূর্তি করিয়া কোন সময় নিরাহারে আহারে কোনো সময় সংযত আহারে মহামায়াতে মন অর্পণ করত সপ্তবিংশতি বৎসর পর্যন্ত মেনকা দেবী মহা ঐশ্বর্য লালসাতে পূজা করত কাল যাপন করিলেন সপ্তবিংশতি বৎসরের পর জগন্মাতা জগন্ময়ী অত্যন্ত প্রীতি লাভ করত প্রত্যক্ষভাবে উপস্থিত হইয়া বলিলেন দেবী আপনি যাহা প্রার্থনা করিয়াছেন তাহা এই ক্ষণ প্রার্থনা করুন আপনার মনের বাঞ্ছিত বিষয় সমস্ত প্রদান করিব তাহার পর মেনকা দেবী প্রত্যক্ষভাবে কালীকে দেখিয়া প্রণাম করিলেন এবং এই কথা বলিলেন দেবী আপনার মূর্তি আমি প্রত্যক্ষ দেখিলাম কিন্তু শিবে যদি আপনি প্রসন্ন হন তাহা হইলে আমাকে কিঞ্চিত স্তব করিতে তাহা হইলে আপনাকে কিঞ্চিত স্তব করিতে ইচ্ছা করি সর্বমোহিনী কালিকা মাতহ এই বলিয়া মনোহর বাহু দ্বারা মেনকাকে আলিঙ্গন করিলেন তাহার পর মেনকা দেবী প্রত্যক্ষভাবে অবস্থিতা পরমেশ্বরী কালীকে অভিলষিত বাক্যের দ্বারা স্তব করিতে লাগিলেন মেনকা বলিলেন জগদ্ধাত্রী লোকধারিণী চণ্ডিকাকে আমি প্রণাম করিতেছি সর্বকামার্থদায়িনী জগদ্ধাত্রীকেও প্রণাম করি নিত্যানন্দা জ্ঞানময়ী জগৎপ্রসবিনী মহামায়াকে আমি করজোরে প্রণাম করি যিনি সর্বদা শুদ্ধা যিনি হর বিরিঞ্চি রূপেনি গৌরী মহামায়া ভক্তের শোক দুঃখ নাশিনী যিনি শিব জায়া ভদ্রা তাহাকে আমি প্রণিপাত করি যিনি চিৎস্বরূপা শিবা যিনি সত্ত্বগুণসম্পন্না নিত্যস্বরূপা যিনি নিত যিনি অনিত্যা প্রাণীগণের রূপা তাহাকে প্রণাম করি আপনি সংসার বন্ধন আমাদের সেই গতির অনুসরণ করিবার ক্ষমতা কোথায় আপনি উক্তি সিদ্ধি রূপা এবং ঋগ্বেদ অনুষ্ঠেয় অনুষ্ঠেয়াগাদিরূপ রূপা আপনিই অথর্ব বেদত্ত অভিচার আদি কার্যস্বরূপা অতএব আপনি আমার নিত্য অভিলাষ পূর্ণ করুন ভূতবর্গ নিত্য অনিত্য তন্মাত্র ইহা দ্বারা আপনাকেই করে আপনি তাহাদের নিত্য শক্তি কোন স্ত্রী আপনার রূপ বলিবার নিমিত্ত সক্ষম হইবে আপনি ক্ষীতি এবং ধরিত্রী ও জগতের নিত্য প্রকৃতি স্বরূপা যে শক্তি দ্বারা ব্রহ্মরূপ বশ হয় আপনি সেই নিত্য রূপ শক্তি অতএব মাতহ আমার প্রতি প্রসন্ন হন আপনি অগ্নিগত উগ্রাশক্তি স্বরূপা এবং সূর্যকরের দাহিকা শক্তি শক্তিরূপা চন্দ্রিকার আহ্লাদিকা রূপা অতএব আপনাকে স্তব করত প্রণিপাত করিতেছি আপনি ইয়শিত প্রিয় দিগের ইয়শীত স্বরূপা ঊর্ধ্বরে বিদ্যা রূপা সর্বজগতের বাঞ্ছা রূপা এবং হরির মায়া স্বরূপা আপনি বহুরূপ ধারণ তো নিরন্তর সৃষ্টি স্থিতি সংহার করিতেছেন এবং ব্রহ্মা বিষ্ণু শিবাদির শরীরের কারণ অতএব দেবী আপনাকে প্রণিপাত করি প্রসন্ন হন মার্কণ্ডেও বলিলেন তাহার পর মাতা কালিকা পুনর্বার মেনকাকে বলিলেন দেবী বাঞ্ছিত বর প্রার্থনা করো তৎপরে ইশস্বিনী মেনকা প্রথমেই বীর্যবান আয়ুষ্মান এবং ধনসম্পন্ন শতপুত্র প্রার্থনা করিলেন তাহার পরে সুরূপ ও গুণশালিনী কুলদ্বয়ের আনন্দ রূপা ও ত্রিভুবন দুর্লভা একটি কন্যা প্রার্থনা করিলেন তাহার পর দেবী ঈষৎ হাস্য সহকারে মেনকার অভিলাষ পূর্ণ করত বলিলেন তোমার বীরবান শতপুত্র হইবে কিন্তু প্রথম পুত্র অত্যন্ত বলবান হইবে দেবতা রাক্ষস ও মনুষ্যের সকল জগতের হিতের জন্য আমি তোমার কন্যা হইব তুমি নিত্য সুখপ্রসবা নিত্য প্রতিব্রতা এবং অম্লান রূপ সম্পন্না ও সুভাগা হইবে জগদ্ধাত্রী এই কথা বলিয়া অন্তর্ধান করিলেন মেনকাও প্রফুল্লচিত্তে চিত্তে স্বস্থানে গমন করিলেন তাহার পর কালক্রমে মেনকা দেবী মৈনাককে প্রসাব করিলেন এই মৈনাক ইন্দ্রের সমস্পর্ধী হইয়া পক্ষের সহিত অদ্য पर्यন্ত সমুদ্রমধ্যে আছে তাহার পর দেবী একন নিওন শতপুত্র ক্রমে প্রসব করিলেন তাহারা মহা বীর্যবান মহা সত্ত্বসম্পন্ন ও সকল লক্ষণযুক্ত তাহার পর জগন্মায়া নিদ্রা কালিকা পূর্বে শতি ত্যাগ করিয়াছেন পুনরায় জন্মের निमित्त মৈনৌকা সমীপে গমন করিলেন এবং অনুরূপ সময় তাহার গর্ভে উৎপন্ন হইয়া সাগর হইতে লক্ষ্মীর ন্যায় জন্ম গ্রহণ করিলেন দেবী বসন্তকালে মৃগশিরা নক্ষত্রে নবমীতে অর্ধরাত্রি সময় চন্দ্রমণ্ডল হইতে গঙ্গার ন্যায় জন্মিলেন দেবীর জন্ম হইলে দিক সকল প্রসন্ন হইল বায়ু অনুকূল হইয়া সুন্দর গন্ধে আমোদিত করিতে লাগিল তৎপরে ভিন্ন রূপ তোয়া বৃষ্টির ন্যায় পুষ্প বৃষ্টি হইতে লাগিল মহাপ্রজ্বলিত অগ্নি প্রশান্ত ভাব ধারণ করিল মেঘ কুল মৃদু গর্জন করিতে লাগিল দেবীর জন্ম হইতেই সমস্ত জগৎ শাস্থময় হইল নীলোৎপল দল সদৃশ নবপ্রসূতা শ্যামাকে দেখিয়া মেনকা হাস্যের সহিত আনন্দপ্রাপ্ত হইলেন এবং দেবগণ অতুল হর্ষপ্রাপ্ত হইলেন অন্তরিক্ষস্থ গন্ধর্ব ও অপসরাগণ নীলোৎপল দলের ন্যায় শ্যাম সেই হিমালয় সুতাকে স্তব করিতে লাগিল হিমালয় তাহাকে। কালী এই নামে আহ্বান করিলেন বান্ধবগণ দেবীর পার্বতী এই নাম রাখিলেন আর তাঁহারা কালী ও গিরিনন্দিনী ইহাও বলিলেন তাহার পর দেবী গৃহে বর্ষাকালীন গঙ্গার ন্যায় ও শারদীয় চন্দ্রিকার ন্যায় দিন দিন বাড়িতে লাগিলেন অনুদিন বৃদ্ধিপ্রাপ্তা চারবঙ্গী কালীর চন্দ্রবিম্বের কলার ন্যায় মনোহর কান্তি প্রকাশ পাইতে লাগিল কালী বাল্যভাব প্রাপ্ত হইয়া ক্রীড়া করিতে লাগিলেন নদীসমূহ যে রূপ কালিন্দিতে মিলিতা হয় সেই সেইরূপ সখীগণ কালীর সহিত ক্রীড়াচ্ছলে মিলিতা হইল হে দুই যে শ্রেষ্ঠগণ দেবী পূর্বজন্ম বশীকৃত বিষয়ের ন্যায় স্বয়ং সমস্ত গুণ রাশি প্রাপ্ত হইলেন গিরিকন্যা গুণে দেবকন্যা ও অপসরাগণকে অতিক্রম করিলেন এবং গানে গন্ধর্কন্যাকে অতিক্রম করিলেন তাহার লাবণ্য সর্বদা বন্ধুবর্গের প্রীতিকর হইল গুণের দ্বারা পিতা মাতা ও বন্ধুগণকে সর্বদা সন্তুষ্ট করিতে লাগিলেন তাহার পর জগন্মাতা নিত্য মাতার তৃপ্তিকাণী হইয়া পিতার পূজাদি সৎকারে রত হইলেন এবং ভ্রাতাদিগের সহিত রত থাকিলেন কালিন্দি যে রূপ সূর্য সমীপে সর্বদা থাকেন সেইরূপ জগন্মাতা সর্বদা কন্যা রূপে পিতার সমীপে উপস্থিত থাকিতেন অনন্তরে গিরি তাহাকে নিকটে রাখিয়া তনয়গণের সহিত সঙ্গত হইয়া অতি গৌরবে অবস্থান করিতেছেন এমন সময় নারদ স্বর্গ হইতে সেই স্থানে আগমন করিলেন এবং পুত্রগণের সহিত সুখাসীন হিমালয়কে দেখিতে পাইলেন নিকটস্থিতা কালীকে সূর্য সমীপে কালিন্দি সদৃশ দেখিলেন এবং তাহাকে শরতের রাত্রিকালে সম্পূর্ণ বর্ধিত চন্দ্র চন্দ্রকিরণের ন্যায় বিবেচনা করিলেন গিরি তাহাকে পূজা করত উপবেশন করিবার নিমিত্ত আসন প্রদান করিলেন নারদ প্রথমত গিরিরাজকে বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন তাহার পর বিদিত বৃত্তান্ত বাগবিশারদ মুনি হাস্যপূর্বক মেনকাকে বলিলেন আপনার এই কন্যা অতি রমণীয়া যেন শুভাংশুর কিরণ দ্বারাই বৃদ্ধি পাইতেছেন শৈলরাজ আপনার সর্বসুল এই প্রথম প্রসূতা কন্যা শম্ভুর দৈতা হইয়া তাহা সর্বদা অনুকূলবর্তিনী হইবেন এই তপস্বিনী শম্ভুর চিত্ত সর্বদা প্রসন্ন করিবেন তিনিও ইহাকে ভিন্ন অন্য স্ত্রীকে পরিণয় করিবেন না ইহাদের যেরূপ প্রণয় হইবে সেরূপ প্রণয় এ জগতে কাহারও হয় নাই হইবেন না এবং বর্তমান সময়ও হইতেছে না হে গিরিশ্রেষ্ঠ আপনার কন্যা দেবতা অনেক হিতকর কার্য করিবেন এবং ইহার দ্বারাই শিব অর্ধ নারীর ঈশ্বর হইবেন শিবের দেবীর সহিত অত্যন্ত সৌহার্দ্য হইবে এবং দেবী ভগবানের শরীরার্ধ গ্রহণ করিবেন ও তাহার আস্পদ প্রাপ্ত হইবেন আপনার তনায়া কালী তপস্যা দ্বারা হরকে প্রসন্ন করিলে সুবর্ণাভা ও সুবর্ণের ন্যায় গৌরাঙ্গী সদৃশী হইবেন ইহার নাম পরে গৌরী বলিয়াই খ্যাত হইবে এই কন্যা শিব ভিন্ন বরে প্রদান করিতে মনেও স্থান দিও না এইটি অতি গোপনীয় বিষয় দেবতাদিগের নিকটও প্রকাশ করিবেন না মার্কণ্ডেও বলিলেন হিমালয় নারদৃশির কথা শ্রবণ করিয়া তাহাকে বলিলেন আমি শুনিতেছি মহাদেব পরিত্যাগ হইয়া করত নির্জনে দেবতা অগম্য স্থানে তপস্যা করিতেছেন হে দেবর্ষে ধ্যানমার্গস্থিত মহাদেব পরম ব্রহ্মে অর্পিত মনকে কিরূপে ভ্রষ্ট করিবেন সে বিষয় আমার সংশয় বোধ হইতেছে অক্ষর মহাদেব প্রদীপ কলিকা সদৃশ পরম ব্রহ্মকে অন্তরে সর্বস্থানে নিরন্তর দেখিতেছেন তিনি বাহ্য দৃষ্টি শূন্য হইয়া আছেন হে দ্বিজ আমি কিন্নর দিগের মুখে শ্রুত হইয়া আছি তাহা হইলে হর কিরূপে তাদৃশ্য মনকে ভ্রষ্ট করিতে সক্ষম হইবে বিশেষত আমি এই শুনিয়া আছি হর দাকসায়নীর সহিত পূর্বে শপথ করিয়াছিলেন যে প্রিয় দাক্ষায়নী সতী তোমাভিন্ন অন্য স্ত্রীকে পত্নীত্বে গ্রহণ করিব না মুনে। এ বিষয়ে আপনাকে সত্যিও বলিতেছি সতীর সহিত পূর্বে ইহা প্রতিজ্ঞা করিয়া আছেন তাহার মৃত্যু হইয়া আছে এখন অন্য স্ত্রীকে গ্রহণ করিবেন কী রূপে নারদ বলিলেন গিরিরাজ আপনি চিন্তা করিবেন না আপনার এই কন্যা সেই সতী শিবের নিমিত্তই জন্মগ্রহণ করিয়া আছেন তাহাতে সংশয় নাই মার্কণ্ডেও বলিলেন নারদ ঋষি যে রূপে সতী মেনোকাতে উৎপন্ন হইয়াছেন তৎসমস্তই গিরিরাজকে বলিলেন গিরিরাজ পুত্রদারের সহিত সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া নিঃসংশয় হইলেন তাহার পর কালি নারদ বাক্য শ্রবণ করিয়া হাস্যমুখে লজ্জাতে অধোমুখী হইলেন গিরি হস্তদ্বারা তাহার মুখ মার্জনা করত কিঞ্চিত উন্নমিত করিলেন এবং মস্তকে নিরন্তর চুম্বন করিয়া নিজের আসনে বসাইলেন তাহার পর নারদ পুনর্বার মেনকা তনয়গণের সহিত গিরিরাজকে আনন্দিত করত শৈল তনয়ার জন্য বলিলেন শৈলরাজ এই সামান্য সিংহাসনে দেবীর প্রয়োজন কি শিবের উরুই উহার সর্বদা আসন হইবে পর্বতরাজ আপনার তনয়া হরের উরুরূপ আসন নিরন্তর প্রাপ্ত হইবেন অন্য কোন স্থানে অন্য কোন স্থানে এরূপ উৎকৃষ্ট আসন পাইবেন না নারদ শৈলরাজকে এইরূপ উদার বাক্য বলিয়া তৎক্ষণাৎ দেবয়ানে ত্রিদশ ভবনে গমন করিলেন গিরিপতীয় চিন্তা হর্ষ ও আমোদয়ুক্ত হইয়া নিজ মন্দিরে গমন করিলেন একচত্বিংশ অধ্যায় সমাপ্ত দুই চত্বারিংশ অধ্যায়ে মদন ভস্ম বলিলেন ইহার পর শম্ভু শিপ্রা সরোবর পরিত্যাগ করিয়া গঙ্গাতীর্থে হিমালয় পর্বতে যে স্থানে গঙ্গা ব্রহ্মপুর হইতে নিঃসৃত হইয়া পতিত হইয়া আছেন সেই স্থানে গমন করিলেন ওষধিপ্রস্থ নগরের অনতি দূরে এক শানুতে বৃষধ্বজ শিব পরাৎপর চ্যুত জ্ঞানময় নিত্য জ্যোতিরূপ নিরঞ্জন জগদ্্যাপী প্রদীপের আভার ন্যায় অতি প্রদীপ্ত দ্বৈতহীন বিশেষ শূন্য পরমাত্মাকে একাগ্র চিত্তে চিন্তা করিতে লাগিলেন মহাদেব ধ্যানরত হইলে গণ সমূহ ধ্যানে ধ্যানরত হইল এবং নন্দীভৃঙ্গিও রত হইলেন পূর্বে যাহারা দ্বারে ছিল তাহারাই দ্বারে নিযুক্ত হইল ও সমস্ত প্রমথবৃন্দ সেই স্থানে অতি নিঃশব্দে রহিল এবং সকলেই জানিতে পারিল যে তাঁহারা নিঃশব্দভাবে সেই স্থানে অবস্থিতি করিতেছেন অন্য লোকও গণদিগের অবস্থানের দূরে ক্রীড়া করত কুসুম দল ও গিরিপ্রস্রবণ জল দ্বারা তাহারা সকল কার্য সম্পন্ন করিতেছে এবং গৈরিকের দ্বারা ভূষিত হইয়া রত্নভূষণে ভূষিতবধ বোধ হইল গিরিরাজ গণেশ সহিত মহাদেবকে প্রত্যহ দেখিয়া একদিন বন্ধুগণের সহিত ওষধিপ্রস্থ হইতে প্রস্থান করত পূজার নিমিত্ত তথায় উপস্থিত হইলেন এবং যথাযোগ্য পূজা করিলেন পর্বতস্থ শম্ভু পূর্বে গঙ্গাকে যে রূপ শিরে ধারণ করিয়াছিলেন সেইরূপ শ্রদ্ধা হইয়াও সবিস্ময়ে বলিলেন তোমার প্রস্থে গোপনীয় স্থানে তপস্যার জন্য আমি আগমন করিয়াছি কিন্তু যাহাতে কোনো ব্যক্তি আমার নিকটে আসিতে না পারে তাহাই করো তুমি মহাত্মা জগতের ধাম স্বরূপ মুনিদিগের সর্বদা আশ্রয় স্বরূপ তুমি দেবতা রাক্ষস ও সর্বদা আবাস্থান এবং গঙ্গা প্রভাবে সর্বদা পবিত্র গিরিশ্রেষ্ঠ আমি তোমার পুরো সমীপে গঙ্গা প্রবাহযুক্ত প্রস্থ আশ্রয় করিয়া আছি সম্প্রতি তাহার উপযুক্ত কার্য কর জগন্নাথ বৃষধ্বজ এই কথা বলিয়া নিবৃত্ত হইলেন তাহার পর গিরিরাজ শম্ভুকে স্বপ্রণয় এই কথা বলিলেন হে পরমেশ্বর হে জগন্নাথ আপনি আগমন করিয়া আমাকে পবিত্র করিলেন ইহা হইতে অন্য কর্তব্য বিষয় কি আছে হে জগন্নাথ জন্মাবধি দেবগণ মহাতপস্যা করিয়াও আপনাকে প্রাপ্ত হয় না অদ্য আপনি স্বয়ং উপস্থিত হইয়া আছেন অতএব আমি বিবেচনা করি আমার হইতে ধন্যতর নাই ও পুণ্যবানও নাই যেহেতু আপনি হিমালয় পর্বতে তপস্যার জন্য উপস্থিত হইয়া আছেন হে পরমেশ্বর আমি আমি আমাকে ইন্দ্র হইতে অধিকতর বলিয়া বিবেচনা করি যেহেতু আপনি ইচ্ছা অবশত গণের সহিত এই হিমালয়ে আগমন করিয়া আছেন গিরিরাজ এই কথা বলিয়া নিজ ভবনে গমন করিলেন তাহার পর নিজ পরিবার বর্গকে আদেশ করিলেন অদ্য প্রভৃতি কেহ গঙ্গাতে গমন করিও না যে ব্যক্তি আমার শাসন অতিক্রম করিয়া যাইবে সে দণ্ডপ্রাপ্ত হইবে গিরি এরূপ আদেশ করিয়া তিল পুষ্প ও কুশাসন গ্রহণ করতো তনয়াকে সঙ্গে করিয়া হর সমীপে গমন করিলেন অনন্তর গমন করিয়া ধ্যানরত জগন্নাথকে গিরিরাজ সর্বগুণান্বিতা নিজে তনয়া কালী দ্বারা প্রণাম করাইলেন এবং পূজার জন্য আনিত তিল কুসুমাদিও তাঁহার অগ্রে প্রদান করিলেন শৈলরাজ তনয়াকে অগ্রে করিয়া শম্ভুকে বলিলেন ভগবান আমার এই তনয়া আপনাকে আরাধনা করিবার জন্য সমাদিষ্টা হইয়া স্থলে উপস্থিত হইয়াছেন অতএব সখীগণের সহিত আপনার আরাধনাকাঙ্ক্ষিনী তনয়াকে আমার প্রতি অনুগ্রহপূর্বক আরাধনের নিমিত্ত আদেশ করুন অনন্ত শঙ্কর নব যৌবনা শৈলরাজ তনয়াকে দেখিলেন গিরিতনয়ার বিকশিত নীলপদ্মের ন্যায় পূর্ণচন্দ্র সদৃশ মুখকান্তি তিনি তাহার কোম্পুগ্রীবা আয়ত লোচন উজ্জ্বল মনোহর করণয়ুগল মৃণাল সদৃশ আয়ত ভুজদ্বয় অত্যন্ত মনোহারিণী দেবী কালিকার পদ্মকু সদৃশ ঘন ও স্থূল স্তনদ্ভয় তাহার মধ্যে ক্ষীণ পানি তলদ্বয় রক্তবর্ণ স্থলপদ্মের ন্যায় মনোহর মধ্যদেশ ক্ষীণ ও মহাসত্ব সম্পন্ন স্থূল ঘন উজ্জ্বল জংঘাদ্বয় ঔষ্ট বিম্ব সদৃশ জঙ্ঘাগ্রভাগ সুবৃত্ত তিন স্থল গম্ভীর ছয় ভাগ উন্নত তিনি সর্বলক্ষণ দুর্লভা দেবী ধ্যানরূপ পঞ্জরে আবদ্ধ মুনিদিগের মনকেও দর্শন মাত্রই ভ্রষ্ট করিতে সক্ষম শঙ্কর গিরিরাজের বাক্যা অনুসারে মনোহারা তপস্যা ও ধ্যানাদির নিত্য বিঘ্ন হেতু অনুরাগ বর্ধেনী কাম রূপেনি গিরিতনয়া আঁকে দেখিয়া উপবেশনের নিমিত্ত বল অবলম্বন করিলেন এবং এই কথা বলিলেন গিরিরাজ তোমার তনয়া সখীগণের সহিত নিত্য আমার সেবাতে রত হইয়া স্থানে অবস্থান করুক এই কথা বলিয়া সেবার দেবীকে আদেশ করিলেন বিঘ্নের কারণ সত্ত্বেও যাহার বিঘ্ন হয় না তাহারই মহ ধৈর্য নির্বিঘ্ন স্থানে দুই যে তপস্যা করে তাহা হইতে বিঘ্নযুক্ত স্থানে বিঘ্ন হেতুকে পরাভব করিয়া যে ব্যক্তি তপস্যা করে তাহারই মহত্ব ও তাপস মধ্যে তপস্যার ধীরতা তাহার পর গিরিরাজ বর্গের সহিত স্বমন্দিরে গমন করিলেন হর পরম পরমব্রহ্মের চিন্তায় মনোনিবেশ করিলেন কালী সখীগণের সহিত প্রত্যহ চন্দ্রশেখর মহাদেবের সেবাতে রত হইয়া আগমন করিতে লাগিলেন কোন সময় কালী সখীগণের সহিত শঙ্কর সমক্ষে পঞ্চম স্বরে গান করিতে লাগিলেন কোন সময় তিনি সখীকুলসহ সমিধবারি পুষ্পা আদিয়া আহরণ করিয়া স্নান করত অবস্থান করিতে লাগিলেন কোনো সময় অভিলাষিনী হইয়া চন্দ্রশেখরের অগ্রে তাহাকে চিন্তা করত তাহার মুখাবলোকন করিয়া অবস্থান করিতেন যে সময় কোনো কার্যে ব্যগ্র থাকিতেন সে সময় তাহার কার্য করিতেই চেষ্টা করিতেন সে সময় কোনো কার্য না থাকিত সে সময় হরকে চিন্তা করিতেন কোন সময় ভূতে আমার পানি কোন সময় ভূতেসো আমার পানি গ্রহণ করিবেন এবং কোন সময় নানা রূপ সম্ভাবে এবং কোন সময় নানা আরূপ সদ্ভাবে আমার প্রতি অনুরক্ত হইবেন কালী সর্বদা এইরূপ চিন্তান্বিতা হইয়া স্বপ্নেও পরমেশ্বরকে অর্চনা করিতেন যে সময়ে কালী সম্মুখে থাকিয়া মহেশ্বরকে ধ্যান করিতেন সে সময়ে সর্বভূত ঈশ্বর গিরীশা এখনও কালী গর্ভগত বীরিয়ের দ্বারা শরীর ধারণ করিতেছে এই বলিয়া নিসর্গ সুন্দরী ধৃতব্রতা সেই কালীকে ভারিয়াতবে গ্রহণ করিলেন না মহাদেব তাহাকে দেখিয়া এই চিন্তা করিলেন গিরিশুতা আচরণ করত ব্রত করিতেছে কেন কৃতব্রতা গর্ভবীজ বর্জিতা হইলে ইহাকে গ্রহণ করিব কালী ভারিয়া হইলে সুদয়িতা হয় কিন্তু এ রমণী ইনী জাতা অতএব দূষিতা যাহাতে ব্রত সংস্কারের দ্বারা দোষ দূর হয় কালী ব্রত করিতে যত্ন করুক মার্কণ্ডেয় বলিলেন ভূতেশ এই চিন্তা করিয়া ধ্যানস্থ হইলেন হইয়া তাহার অন্য চিন্তার উদ্ভব হইত না কালীও প্রতিদিন ভক্তিপূর্বক শম্ভুকে সেবা করিতে লাগিলেন এবং সতত তাহার রূপ চিন্তা করিতেন ধ্যানস্থ হর পূর্বচিন্তা চিন্তা বিস্মৃত হইয়া নিরন্তর সম্মুখস্থিতা কালীকে দেখিয়া সম্পূর্ণরূপে দর্শন করিতেন না ইহার মধ্যে তারক নামক অসুররাজ ব্রহ্মবরে দর্পিত হইয়া দেবতা দিগকে ও সমস্ত জগৎস্থিত লোকদিগকে উৎপীড়ন করিতে লাগিল এবং ত্রিভুবন বশীভূত করিয়া স্বয়ং ইন্দ্র হইল তারক তিন লোক জয় করিয়া নিজেই ইন্দ্র হইল এবং সমস্ত দেবতা দিগকে হারাইয়া স্বকীয় দৈত্যগণকে সেই পদে নিযুক্ত করিল তারক রাজা হইলে দিগকে শাসন করিতে পারিতেন না সূর্যও তাহার ভয় লোক দিগকে ইচ্ছা মতো তাপ দিতে পারিতেন না চন্দ্র রশ্মি বিস্তার করিয়া তাহার নর্ম সচিব্য করিতে লাগিলেন বায়ু নিরন্তর সুগন্ধি গম্ভীর ও স্নিগ্ধ হইয়া তাহারই সেবাতে রত হইলেন তারকের শাসনে বায়ু সর্বদা তাহাকে বিজন করিতে লাগিলেন কুবেরও সারভূত ধন গ্রহণ করিয়া তারকের ইচ্ছানুসারে তাহার সেবা করিতে আরম্ভ করিলেন তারকের ইচ্ছানুসারে অগ্নি পাচক হইলেন ব্যঞ্জন ও অন্য ভোজনীয় বস্তু সকল তাহার ইচ্ছা মতো পাকা আদি সম্পন্ন করিতে লাগিলেন নিরীতি সমস্ত রাক্ষসগণের সহিত ভয়ে অশ্বগজ ইত্যাদি শিক্ষা দিতেন তারক অপসরাগণের দর্শনে মাগধ দিগের স্তুতিপাঠ শ্রবণে গন্ধর্বগণের গান শ্রবণে পরিতৃপ্ত হইয়া দেবতাদিগকে দ্বেষ করত ক্রীড়া করিতে লাগিল ত্রিজগতে সমস্ত লোকদিগকে বিলোড়ন করিয়া লোক দুর্লভ দেবতা দিগের সার সার বস্তু গ্রহণ করিল প্রভৃতি দেবগণ তারকের উৎপীড়নে পীড়িত হইয়া অনাথনাথ ব্রহ্মার শরণাগত হইলেন ইন্দ্রপ্রভৃতি দেবগণ লোক পিতামহ ব্রহ্মাকে প্রণাম করত এই কথা বলিলেন সর্বলোক ঈশ্বর তারক দৈত্য আপনার বরে দর্পিত হইয়া আমাদিগকে হঠাৎ নিরাশ করত বিষয় সকল গ্রহণ করিয়া আছে দিবারাত্রি আমাদিগকে পীড়া দিতেছে আমরা যেখানে সেখানে অবস্থান করিতেছি আমরা পলায়িত হইয়াও সমস্ত দিকেই দেখিতে সমস্ত দিকেই তারককেই দেখিতে পাই ব্রাহ্মণ ইয়ম বরুণ নিরীতি বায়ু কুবেরা আদি দেবগণ তাহার শাসনবশত পরিবার বর্গের সহিত নিতান্ত পীড়িত হইতেছেন ইহাদিগকে অনিচ্ছাতেও কার্য করিতে হয় এবং সকলেই তাহার অনুজীবী সমস্ত দেব বনিতাও অপসরাগণ এবং যাহা লোকে সারভূত দৈত্য সে সমস্তই গ্রহণ করিয়া আছে বর্তমান সময় যজ্ঞ হইতেছে না তাপসগণ তাপসিয়া করিতেছে না এবং দান ধর্মাদি কার্য কিছুই দেবলোকে হইতেছে না তাহার সেনাপতি ক্রৌঞ্চ নামে দানব পাতালে গমন করিয়া দিবারাত্র প্রজাদিগকে পীড়া দিতেছে নার তারকের উৎপীড়ানে জগৎ আকুল হইতেছে অতএব পিতামহ পাপিষ্ঠ তারক হইতে জগৎ পরিত্রাণ করুন আমরা যে স্থানে ছিলাম সেই স্থানে পুনর্বার স্থাপন করুন হে লোকনাথ হে জগৎগুরু আমরা তারক কর্তৃক স্বস্থান হইতে বিচ্যুত আছি আপনি আমাদের গতি শাস্তা ভ্রাতা পিতা ও মাতা এবং ত্রিভুবনের স্থাপক ও পালক তাহা হইলে হে প্রজাপতে যাহাতে আমরা তারকরূপ বন্ধিতে দগ্ধ না হই তাহাই এখন আপনার করা উচিত মার্কন্ডেয় বলিলেন লোকপিতামহ ব্রহ্মা দেবগণের বাক্য শ্রবণ করিয়া দেবগণকে সময়োচিত বাক্য বলিতে লাগিলেন হে দেবগণ আমারই বরদানে তারক অত্যন্ত গর্বিত হইয়া আছে। আমা হইতে তাহার মরণ যুক্তিযুক্ত নহে তোমাদের প্রতিকার সমস্ত কারিয়েই কর্তব্য কিন্তু তাহার প্রতিকার করিতে রূপে সক্ষম হইব না যাহাতে তারক স্বয়ং ক্ষয়প্রাপ্ত হয় তাহাই তোমরা যত্ন করো আমি তাহার উপদেশ দিতেছি তারক আমার নারায়ণের মহাদেবের এবং অন্য দেবগণের কাহারও বদ্ধ এই বর নহে আমি তপসিয়া কালে সেই দিয়াছি কিন্তু এক উপায় আছে হে সুরোত্তমগণ তাহাই করো দাক্ষায়ণী সতী পূর্বে প্রাণত্যাগ করিয়া শৈল রমণী মেনকা সমীপে আগমন করিয়াছিলেন গিরি তাহাকে ম্যানোকা জঠরে উৎপাদন করিয়াছেন যেরূপ আমার তনয় ভৃগু পূর্বে স্বকীয় স্ত্রীতে লক্ষ্মীকে উৎপাদন করিয়াছিলেন মহাদেব সেই গিরি কন্যার অবশ্য পানি করিবেন হে সুরগণ যাহাতে মহাদেব শীঘ্র অনুরক্ত হইতে পারেন তাহাই চেষ্টা করো। তাহার তেজ আপনাদের প্রতিকারে সমর্থ হইবে সেই ঊর্ধ্বরে তা শম্ভুকে গিরি তনয়াই প্রচ্যুত রেতা করিতে সক্ষমা অন্য কোন স্ত্রী সে বিষয়ে সক্ষমা হইবে না শম্ভুর পরিত্যক্ত তেজ হইতে যে পুত্র জন্মগ্রহণ করিবে সেই তারকের হন্তা অন্য কেহই তাহাকে বধ করিতে সক্ষম হইবে না সম্প্রতি সেই গিরিরাজসুতা পূর্ণ ইউবানা তিনি গিরিপ্রস্থে ধ্যানরত হরকে নিত্য সেবা করেন হিমালয়ের বাক্যানুসারে অনুসারে সহ কালী নামনি গিরিসুতা সর্বজ্ঞ ধ্যানস্থ পরমেশ্বরকে নিরন্তর সেবা করেন ধ্যানাসক্ত মহাদেব সম্মুখস্থিতা ত্রৈলোকীয় সুন্দরী কালীকে মনের দ্বারাও ইচ্ছা করেন না হে ত্রিদশগণ চন্দ্রশেখর যাহাতে কালীকে ভারী গ্রহণ করেন তদ্রূপ চেষ্টা করো তা হইলে অচিরাত স্বস্থান স্বর্গপুর লাভ করিতে পারিবে তবে তারককেও আমি গমন করিয়া নিবৃত্ত করিব হে নির্জরগণ তোমরা গমন করো এই কথা বলিয়া সব ব্রহ্মা তারক ভবনে গমন করিলেন এবং তাহার নিকটে যাইয়া এই কথা বলিলেন ও হে তারক তুমি স্বর্গরাজ্য শাসন করিও না তোমার জন্য কেহ তপশ্চরণ করিতে পারিতেছে না সময় অনুসারে পূর্বে বর প্রার্থনা করাতে আমি বরদান করিয়াছিলাম কিন্তু স্বর্গের রাজত্ব প্রাপ্তির জন্য আমি বর দিই নাই অতএব স্বর্গ পরিত্যাগ করিয়া কৃতিতলে রাজত্ব কর সেই মর্তলোকেই তোমার দেবভোগ্য সমস্তই হইবে এই কথা বলিয়া সর্বলোকেশ ব্রহ্মা সেই স্থানে অন্তর্হিত হইলেন তারক ও স্বর্গ পরিত্যাগ করিয়া কৃতিতলে গমন করিল কিন্তু ক্ষিতিতলে থাকিয়াই নিরন্তর দেবতাদিগকে পীড়া দিতে লাগিল মহাবল তারক ইন্দ্রকে আদেশবর্তী করবহ করিল ইন্দ্র সতত দেবভোগ্য বস্তুসমূহ তাহাকে দিতে লাগিলেন এই রূপ সেবা করিয়াও ঈশ্বর তারকের সন্তোষ সাধন করিতে সক্ষম হইতেন না এইরূপ দেবগণ পীড়িত হইয়া ক্রোধেও অত্যন্ত জর্জরিত হইলেন হরের দ্বার গ্রহণের প্রতি বিধাতার উপদেশ অনুসারে যত্ন করিলেন তাহার পর ইন্দ্র বৃহস্পতির সহিত মন্ত্রণা করিয়া কুসুমেশুকে ডাকিয়া এই কথা বলিতে অভিমত করিলেন ইন্দ্র বলিলেন তুমি এই জগৎ প্রতিপালন করিতেছ তুমি এই বিশ্ব প্রসব করিয়াছ তুমি ব্রহ্মা বিষ্ণু শিব ইহাদিগের প্রীতির হেতু হও যেরূপে যেরূপ ব্রহ্মার প্রীতি সাধনের নিমিত্ত পূর্বে ব্রতাচরণে রতা সাবিত্রীকে গ্রহণ করিয়াছিলে মাধব লক্ষ্মীকে গ্রহণ করিয়াছিলেন হর দাকসায়নী সতীকে গ্রহণ করিয়াছিলেন অতএব তাহাদিগকে প্রীতি কর দেবেশ সম্বন্ধে যেরূপ প্রীতি উৎপাদন করিয়াছিলে কাম তুমি দেবতাদিগের সেই রূপ প্রীতি উৎপাদন তুমি পাতালে ভূতালে ব্যক্তির প্রিয় নও তাহা নহে তুমি পাতালে স্বর্গে ভূতালে কোন ব্যক্তির প্রিয় নও তাহা নহে জগতের প্রাণী প্রিয় অতএব দেব দানব ইক্ষ রাক্ষস মানব ইহাদিগের সকলের তুমি পালক ও কর্তা এবং হৃদয় সর্বদা বাস করো তুমি সমস্ত জগতের হিতের জন্য চেষ্টা করো দেব দানব মানব সকলেরই হিতে রত হও মার্কণ্ডেয় বলিলেন মকরধ্বজ দেবরাজের এই সমস্ত বাক্য শ্রবণ করতো প্রীত হইয়া ইন্দ্রকে এই বাক্য বলিলেন হে শক্র আপনি যে কার্যের নিমিত্ত ইচ্ছা করিয়া আমাকে বলিতেছেন সেটি সেটি আপনি অবগত আছেন যদি আমি সক্ষম হই এবং উচিত হয় তাহা হইলে আদেশ করুন আমার পাঁচটি মাত্র বান তাহা পুষ্পময় অতএব মৃদু রূপ চাপ ও পুষ্পময় শ্রেণী গুণ রতি আমার দৈতা বসন্ত সচিব সারথি মলয়জ বায়ু চন্দ্র আমার মিত্র সেনাপতি শৃঙ্গার হাবভাব সৈনিক সকলেই আমার কঠিনতা শূন্য অতএব মৃদু আমিও সেই রূপ। যে যে কার্যে উপযুক্ত ধীমান ব্যক্তি তাহাকে সেই কার্যে নিয়োগ করেন যদি সে কার্য আমার দ্বারা সিদ্ধ হয় তাহা হইলে নিয়োগ করুন ইন্দ্র বললেন হে মনোভব যে কার্য তোমার দ্বারা সম্পন্ন করাইতে ইচ্ছা করি সেটি তোমার উচিত কার্য সে কার্যে তুমি বলবান কৃতকর্মা ও প্রাজ্ঞ কিন্তু অন্যের সেটি দুঃসাধ্য সেই জন্য তোমাকে নিয়োগ করিতেছি আমি শুনিতেছি হিমালয় প্রস্থে বৃষভধ্বজ ধ্যানস্থ হইয়া তপস্যা করিতেছেন কিন্তু দ্বার গ্রহণে নিরাকাংশ পিতৃবাক্যানুসারে কালী সখীগণ সহ হরের অনুমতিক্রমে তাহাকে নিত্য সেবা করিতেছে কিন্তু ধ্যানরত মহাদেব আর রূঢ় অতি সুন্দরী সেই স্ত্রী রত্নকে মনের দ্বারাও ইচ্ছা করিতেছেন না যেরূপে বৃষভধ্বজ কালিতে অনুরক্ত হন তুমি দেবতা ও জগতের হিতের জন্য তাহার চেষ্টা করো পূর্বে সতীতে অনুরক্ত হইয়াছিলেন সেইরূপ তোমার যত্নে গিরিতনয়ার সহিত অভিলাষ হোক সেই গিরিতনয়ার প্রভাবে হরের রে স্খলিত হইবে তাহা হইতে যে পুত্র জন্মগ্রহণ করিবে সেই আমাদিগকে তারকাসুরের যন্ত্রণা হইতে উদ্ধার করিবে মার্কণ্ডেয় বলিলেন তাহার পর ইন্দ্রের বাক্য শ্রবণ করিয়া মনোভাবের পূর্বে ব্রহ্মদত্ত সাপের কাল উপস্থিত ইহাই স্মরণ হইল হে দ্বিজগণ যে সময় কাম অস্ত্রের পরীক্ষার জন্য সন্ধ্যাকে উদ্দেশ্য করিয়া বিধাতার প্রতি পুষ্পময় বা নিক্ষেপ করিয়াছিলেন সেই সময় বিধি তাহাকে সাপ দিয়াছেন তুমি শম্ভুর নেত্রানলে দগ্ধ হইবে যে সময় হর গিরিশুতার পানি গ্রহণ করিবেন সেই সময় তোমার সমস্ত শরীর ভস্মসাত হইবে এইরূপ ব্রহ্মার সাপ স্মরণ তো কাম ভীত হইয়াও ইন্দ্রবাক্যে অনুসারে শিবকে কালীর সহিত যোগ করিবার নিমিত্ত অঙ্গীকার করিলেন কাম পুনর্বার ইন্দ্রকে তৎকাল আলোচিত বাক্য বলিলেন মদন বলিলেন হে শক্র আপনার বাক্য প্রতিপালন করিব পূর্বে দাক্ষায়নের সহিত যেরূপ হইয়া আছিল রূপ গিরিজা কালির সহিত হরের মিলন করাইব কিন্তু হরের মোহ জন্মাইবার সময় আপনাদিগকে আমার সাহায্য করিতে হইবে যে সময় সম্মোহনাস্ত্র দ্বারা আমি হরের সম্পূর্ণ মোহ জন্মাইব সেই সময়ে আমাকে সুস্থ করিতে হইবে এই সহায়তা করিবেন আমি বসন্তের সহিত শীঘ্র শঙ্কর আশ্রমে প্রবেশ করিব প্রথমত বান দ্বারা মনের বিকার উৎপাদন করিয়া তাহার পর সম্মোহনাস্ত্র দ্বারা সেই গম্ভীর বৃষধ্বজকে মোহিত করিব হে বল সুদান যে সময়ে কাল উপস্থিত হইবে সেই সময়ে সুদান। আপনি আমাকে স্মরণ করিবেন আমি কার্য করিতে গমন করিলাম মার্কণ্ডেয় বলিলেন এই কথা বলিয়া মদন শঙ্কর আশ্রমে গমন করিলেন এবং সমস্ত দেবগণকে বলিলেন হে দেবগণ মনোভাব যে কারিয়ে গমন করিতেছে তাহাতে আপনারা তাহার সাহায্য করুন এবং সেই স্থানে সময় অনুসারে আমাকে অবগত করাইবেন যে সময়ে সম্মোহনাস্ত্র দ্বারা মদন মহাদেবকে মোহিত করিবে সে সময়ে আমিও সেই স্থানে যাইব আমাকে আপনারা জানাইবেন শক্র এই কথা বলিলে দেবগণ মনোভাব সমীপে গমন করিলেন এবং মদনও হিমালয়ের গঙ্গা প্রবাহ স্থানে হরের তপস্যা ভূমিতে যাইয়া সেই শানুতে অনুচর বসন্তকে নিয়োগ করিলেন তাহার পর সুরভি সেই স্থানে অবতীর্ণ হইল ক্ষণকাল মধ্যে তরু গুলমলতা পত্রিতে তাহার চিহ্নে প্রকাশ পাইল কিং শুক্রঞ্জন কেশর প্রভৃতি পুষ্প প্রস্ফুটিত হইল সরবর সমস্ত প্রফুল্ল পদ্মফুলে শোভা পাইতে লাগিল জন্তুগণ বিকার ভাব প্রাপ্ত হইল বায়ু গম্ভীর ও পুষ্প রেণু দ্বারা সুগন্ধি ভাবে প্রবাহিত হইতে লাগিল কাম ধীরে ধীরে সুখকর কারণ সমস্ত আকর্ষণ করিতে লাগিলেন মৃগপক্ষী সিদ্ধ কিন্নর প্রভৃতি জীবগণ দ্বন্দ্বভাব প্রকাশ করিতে আরম্ভ করিল সেই স্থানে চুত বৃক্ষ কুসুমিত হইয়া স্তবক দ্বারা ভূষিত হইল হে দ্বিজগণ অশোক পাটল নাগ কেশর ও করুণাদি বৃক্ষ সকল কুসুমস্তবকে সুশোভিত হইল শিবের প্রমোধাদিগণ সমস্ত ভাব প্রাপ্ত হইল শম্ভুর হয় তাহারা প্রত্যক্ষভাবে বিকারজনিত কার্যে প্রবৃত্ত হইতে পারিল না সেই স্থানে ভ্রমর কূল কুসুম সৌরভে আকৃষ্ট হইয়া ইতস্তত ভ্রমণ করিতে লাগিল এবং সুমধুর গুঞ্জন করিয়া জায়ার সহিত মধুপায়নে মত্ত হইল এইরূপ বসন্ত প্রবৃত্ত হইলে শৃঙ্গার পরিজনের সহিত হাবভাব সহিত যুক্ত হইয়া হর হরসমীপে উপস্থিত হইলেন মদন সমস্ত পরিজনের সহিত এইরূপ অবস্থান করিয়া শম্ভুর কোনরূপ ছিদ্র পাইলেন না যে প্রবিষ্ট হইবেন যে সময় বা প্রবেশের ছিদ্র প্রত্যক্ষ হয় সে সময় তিনি ভয় আকুল হইয়া পড়েন রতি এই কারিয়ে অগ্রসর হইতে বারণ করিয়াছেন বলিয়া শিবের প্রতি অগ্রসর হইতেছেন না হে দুই জগণ এইরূপভাবে মদনের অনেক কাল অতিবাহিত হইল বিশেষ সাবধানে প্রতীক্ষা করিয়াও প্রবেশের পথ পাইলেন না জ্বলন্ত কালাগ্নি সদৃশ প্রদীপ্ত অত্যন্ত প্রভাশালী ধ্যানস্থ সেই শঙ্করকে কোন ব্যক্তি বিকৃত করিতে সক্ষম হইবে অনন্তর গিরিজা কালী সখীগণের সহিত হরসমীপে তাহার কর্তব্য কার্য সম্পাদন করিয়া প্রণাম করত অবস্থান করিতে লাগিলেন শঙ্কর অধ্যান পরিত্যাগ করিয়া ক্ষণকাল অবস্থান করিতে লাগিলেন কাম ভাবিচিন্তা না করিয়া পরিবার এবং ছিদ্রপ্রাপ্ত হইয়া প্রথমত পার্শ্ব অবস্থান করত হর্ষণ বান্দারা চন্দ্রশেখরকে হাস্য পরতন্ত্র করিলে সে সময় শৃঙ্গার হাবভাব বসন্তের সহিত কামের সাহায্যার্থে গমন করিল হর্ষণবান প্রভাবে হৃষ্ট শঙ্কর শৃঙ্গার আদির বশীভূত হইয়া কালীর বদন সাদরে অবলোকন করিতে লাগিলেন কাম সেই ছিদ্র পাইয়া ইয়োজনা করিলেন বানটি সম্মোহন ও পুষ্পযুক্ত পুষ্পমালা দ্বারা বর্ধিত তাহার দক্ষিণবাসে রতি বামে প্রীতি পৃষ্ঠে বসন্ত তিনি পুষ্পময় তুনির গ্রহণ করিয়া সাবধানে কর্ণ পর্যন্ত সেই পুষ্পচাপ যে সময়ে আকর্ষণ করিলেন সেই সময়ে বায়ু গন্ধ বহন করিয়া হরি গন্ধ বহন করিয়া হর সমীপে যাইয়া আমোদিত করিল পুষ্পবাণ সংযত হইলে চন্দ্রশেখর ইন্দ্রিয় বিকার প্রাপ্ত হইয়া গিরিতনয়াকে সম্ভোগের নিমিত্ত গ্রহণ করিতে ইচ্ছা করিলেন সেই সময় ইন্দ্রাদি দেবগণ বিবেচনা করিলেন দেব কারিয়ে মনোভাবকে নিয়োগ করা হইয়া আছে অনন্তর মহাদেব ইন্দ্রিয়ের বিকৃত ভাব স্মরণ করিয়া তাহাকে নিগ্রহ করিতে সংযম করিলেন এবং সহসা এই চিন্তা করিতে লাগিলেন ইয়নিজা অননুষ্ঠিত তপব্রতা কালীকে অভিলাষ যুক্ত হইয়া হঠাৎ সম্ভব করিবার নিমিত্ত ইচ্ছা হইল কেন দাকসায়নী সতীর ন্যায় তপব্রতানুষ্ঠান পবিত্র কলে এবং তপশ্চরণে সংস্কৃত শরীরা দৈতাকে আমি নিজেই গ্রহণ করিব কিন্তু সম্প্রতি অনিচ্ছা সত্ত্বেও এরূপ বিকৃত অভিলাষী হইতেছি কেন আমার বোধ হইতেছে যেন কেহ আকর্ষণ করিয়া সঙ্গম ইচ্ছা জন্মাইতেছে মহাদেবে এরূপ ইন্দ্রিয় বিকারের কারণ নিশ্চয় করিয়া সম্মুখে বান সংযত পুষ্পধনু হস্তে কামকে দেখিলেন এই অবসরে ব্রহ্মার সময়ে জানিতে পারিয়া দেবতা দর্শন করিবার সেই সমাজে উপস্থিত হইলেন তাহার পর মহাদেব কুপিত হইয়া সংযত বান মনোভাবকে হঠাৎ দগ্ধ করিবার ইচ্ছায় ক্রোধে অগ্নি সদৃশ জ্বলিতে লাগিলেন এই কাম সময় জানিতে পারিয়া দেবতাদিগের কারিয়া উদ্ধারের জন্য আমার মনের মোহ জন্মাইতে চেষ্টা করিতেছে অতএব ইহাকে ভবনে প্রেরণ করিব এই প্রকার চিন্তা করিতে করিতে তাহার নেত্র হইতে ক্রোধবশত বর্ধিত অগ্নির ন্যায় তেজ নির্গত হইল পিতামহ নিঃসৃত জ্বলন সদৃশ সেই ক্রোধাগ্নি দেখিয়া কামের পুষ্পবান ধনু শক্তি প্রাণ আত্মা এবং বসন্ত এই সমস্তই আকর্ষণ করিয়া কাম হইতে পৃথক করিলেন এবং নিজ শক্তি দ্বারা এই রূপে কামকে রক্ষা করিলেন অনন্তর আকাশস্থ দেবগণ মহেশ্বরকে ক্রুদ্ধ দেখিয়া বলিলেন হে জগন্নাথ আপনি প্রসন্ন হন কামের প্রতি ক্রোধ সম্বরণ করুন আপনি পূর্বে শম্ভুরূপে সৃজন করিয়া যে কর্মে নিয়োগ করিয়া আছেন মনোভাব তাহাই করিতেছে হে সম্ভব আপনি কামের প্রতি নিক্ষিপ্ত ক্রোধানল সম্বরণ করুন হে সর্বভূতেশ আমরা সকলে প্রণত হইয়া বলিতেছি শান্ত হুন দেবগণ এই কথা বলিতে বলিতে হরের ললা আটস্থিত নেত্র হইতে উদ্ভূত অনল মনোভাবকে ভস্মসাত করিল এবং অনল কামকে দগ্ধ করত শিখা মালাতে অত্যন্ত উদ্দীপ্ত হইয়া ব্রহ্মার কৌশলে স্তম্ভিত হইয়া হর সমীপে যাইতে সক্ষম হইল না অনন্তর মহাদেব মনোভাব শরীরজাত ভস্ম গ্রহণ করিয়া সমস্ত শরীরে লেপন করিলেন তাহার শেষ ভাগ গ্রহণ করত বিধির অনুসারে গণসহ কালীকে পরিত্যাগ করিয়া অন্তর্ধান হইলেন ক্রধানল দর্শকবৃন্দকে ভস্ম করিতে উদ্যত দেখিয়া ব্রহ্মা তাহাকে দেবতাদিগের সমক্ষেই বড় বা রূপে রূপ করিলেন সে সময়ে দেবগণ সেই অগ্নিপ্রভাবে পূর্বে পীড়িত হইয়া আসিলেন বর্তমান সময় জ্বালামুখী সেই বড় বাকে দেখিয়া নির্বিঘ্ন মনা হইলেন তৎপরে জগৎপ্রভু বিধি জ্বালামুখী বড় বাকে লইয়া লোকের হিতের জন্য সাগর সমীপে গমন করিলেন অনন্তর হে বিপ্রেন্দ্রগণ তটে গমনের পর সাগরের পূজা গ্রহণ করিয়া একটি সময় প্রতিপালনের আদেশ করিলেন এই বড়বা ধারী মহাদেবের ক্রোধ যতদিন আমি ইহাকে পুনর্বার গ্রহণ না করি ততদিন তোমার এই জালামুখ মুখ বা রূপ মহাদেবের ক্রোধকে ধারণ করিতে হইবে হে শরীর যে সময় আমি আগমন করিয়া পরিত্যাগ করিতে বলিব সেই সময়ে এই বড়বা মুখ ক্রোধকে পরিত্যাগ করিও তোমার জলপান করিয়া বড়বা অবস্থান করিবে তুমি ইহাকে যত্নপূর্বক ধারণ করিবে যেন অন্তরে না যাইতে পারে ব্রহ্মা এই কথা বলিলে সাগর বড়বা মুখ শম্ভুর ক্রোধকে গ্রহণ করিবার নিমিত্ত অশক্ত হইল অঙ্গীকার করিলেন তাহার পর মুখ, পাবক সাগরে প্রবেশ করত জোয়ালা সমূহে প্রদীপ্ত হইয়া সম্পূর্ণরূপে বাড়িসমূহ দগ্ধ করিতে লাগিল ত্রাগ্নি যে সময় মদনকে দগ্ধ করে সে সময় যে শব্দ হইয়া হইয়াছিল সেই শব্দে গগন পর্যন্ত হইয়া হইয়াছিল মদন দাহ সময়ে যে শব্দ হইয়াছিল সেই ঘোর শব্দে কালী সখীগণের সহিত ভীতা হইয়া শোকাকুলাও হইয়াছিলেন সেই শব্দে হিমালয়ে বিস্মিত ও চকিত প্রায় হইয়া শিবের আশ্রমস্থিতা কালীর সমীপে গমন করিলেন অচলেশ্বর এই স্থানে কালীকে ভীতা ও বিরহে শোকাকুলা দেখিয়া হস্তদ্বারা নয়নজল মার্জনা করিলেন এবং বলিলেন কালী ভয় নাই রোদন করিও না এই বলিয়া গিরি তাহাকে ক্রোড়ে ধারণ করিলেন তাহার পর পীড়িতা কালীকে লইয়া নিজ ভবনে গমন করত সান্ত্বনা করিতে লাগিলেন শিব হইলে কালী নিরন্তর শোক মোহে নিতান্ত অভিভূত হইয়া পিতার গৃহে বাস করিতে লাগিলেন অনন্তর শৈলরাজ মেনকা মৈনাক প্রভৃতি ভ্রাতাগণ ও সুখীদ্ভায় কালীকে সান্ত্বনা করিলেন তাহা হইলেও প্রবল পরাক্রান্তা কালী হরকেই নিরন্তর স্মরণ করিতে লাগিলেন দুই অধ্যায় সমাপ্ত